নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব একটা জনপ্রিয় ফুলের গাছ, যেটা হলো নীল জবা। হ্যাঁ, আমাদের কাছে আমাদের বাগানে অনেক নীল জবা আমরা দেখি, এটার জনপ্রিয়তা আমরা জানি অনেক বেশি। কিন্তু এই যে ভ্যারাইটিটা আমার কাছে, যে ভ্যারাইটির গাছটা আছে সেটা হলো নীল জবা, কিন্তু এটা ডবল পেটালের। আমাদের যেগুলো আছে, অনেকের কাছে যেগুলো আছে, অনেকের বাগানে যেগুলো আছে, সেটা সিঙ্গেল পেটাল যে ভ্যারাইটিটা সেটা আছে। এই ডবল পেটালের একটা বৈশিষ্ট্য হলো, আমরা সবাই জানি জবা ফুল গাছের কুঁড়ি অনেকাংশেই ঝরে যায়, কিন্তু এই ভ্যারাইটিটার কুঁড়ি ঝরার প্রবণতা খুব কম। তোমরা যদি এই ভ্যারাইটিটা আমার থেকে পেতে চাও, অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করে এই ভ্যারাইটিটা, এই গাছটা আমার থেকে সংগ্রহ করতে পারো। তুমি যদি আমার থেকে এই গাছটা সংগ্রহ করার পরে দেখো, তোমার বাড়িতে পৌঁছানোর পর দেখো গাছটা মারা গিয়েছে, পচে গিয়েছে, কোনোরকমভাবে নষ্ট হয়ে গিয়েছে, অবশ্যই করে আমাকে জানাও। আমাকে জাস্ট প্যাক খোলার সময় যে ভিডিওটা, সেই ভিডিওটা আমাকে পাঠাও, আমি অবশ্যই করে এই গাছটা আবার নতুন পাঠাবো বিনা খরচায়, নাহলে তোমার ইচ্ছা অনুযায়ী আমি রিফান্ড করে দেবো, এটার জন্য আমি দায়বদ্ধ। বন্ধুরা, আমি সারা ভারতবর্ষে আমি পাঠাই, অবশ্যই অবশ্যই করে তোমরা যদি নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে তোমরা এটা সংগ্রহ করতে পারো। তো চলো আমরা এখন দেখে নিই কীভাবে এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে এবং এর পরিচর্যাটা কী হবে। এই যে গাছটা আমি টবে লাগাবো, অবশ্যই করে যারা টবে লাগাতে চাইছো তারা টবের জন্য গাছের প্রয়োজন অনুসারে, গাছের পছন্দ মতো মাটি তৈরি করতে হবে। আর এর পছন্দসই মাটিটা কী, তোমাকে দুভাগ গার্ডেন সয়েল নিতে হবে। দুভাগ গার্ডেন সয়েল বলতে তোমার হাতের কাছে যে ধরনের মাটি আছে সেটা দুভাগ নেবে, তার সাথে তুমি নেবে নদীর সাদা বালি মাটি। বিল্ডিং তৈরি করার যে লাল বালি সেটা নয়, কিন্তু নদীর সাদা বালি মাটি, যেটাকে রিভার স্যান্ড বলে, যেটাকে সিলভার স্যান্ড বলে, যেটাকে হর্টিকালচারাল স্যান্ড বলে। যদি এই বালিটা, নদীর সাদা বালিটা তোমার কাছে উপলব্ধ না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তাহলে দুভাগ মাটির সাথে তাহলে আর কী মেশাবে, এক বছরের পুরনো পচানো গোবর সার, অথবা এক বছরের পুরনো পচানো পাতা পচা সার, অথবা ভার্মি কম্পোস্ট এক ভাগ মেশালে, এবং এর সঙ্গে অবশ্যই অবশ্যই করে এক ভাগ কোকোপিট। কোকোপিট যদি না থাকে তাহলে ধানের তুষ অথবা ধানের কুড়ো, সেটা যদি না থাকে কাঠ কাটার পরে যে গুঁড়োটা বের হয় সেই গুঁড়োটাও তুমি মেশাতে পারো। ভালো করে মাখিয়ে মাটিটা তৈরি করে নাও, এটাই হলো নীল জবার জন্য উপযুক্ত একটা মাটি। আমি আগে মাটিটা তৈরি করে রেখেছি, এবার আমি টবের মধ্যে বসাবো। এই টবের মধ্যে বসানোর কথা আমি তোমাদেরকে বলবো, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি এই গাছটার জন্য 10-12 ইঞ্চি টব উপযুক্ত। গাছটার খুব তাড়াতাড়ি শিকড়টা বাড়িয়ে নেয়। এই নীল জবাটা, ডবল পেটাল হিবিসকাসটা, ডবল পেটাল ব্লু সিফন হিবিসকাস বলে এটাকে, এর জন্যে অবশ্যই করে তুমি প্রথমেই 10 অথবা 12 ইঞ্চি টব বসাবে। কিন্তু আমি এটা 6 ইঞ্চি টব নিয়েছি, আমার কাছে 10 এবং 12 ইঞ্চি টব অ্যাভেলেবেল নেই, তাই আমি এটাকে বসেছি। আর যারা, যাদের কাছে এই বড় টবটা অ্যাভেলেবেল থাকবে না, তারা কিন্তু অবশ্যই করে ছোটো টবে প্রথমে বসিয়ে 2 মাসের মধ্যে সেটাকে রিপোর্ট করে দেবে, আমিও সেটাই করব। এখন আমি গাছটাকে বসিয়ে ফেলছি। আমি আগে কিন্তু এই গাছটার বসানোর আগে টবে কিন্তু ড্রেনেজ সিস্টেম করে ফেলেছি। ড্রেনেজ সিস্টেমটা অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে যে গাছটার জন্য জল দিচ্ছ সে তার অতিরিক্ত জলটাকে ড্রেন আউট করে দেওয়া। ড্রেন আউট করার জন্য সেই ড্রেনেজ সিস্টেমটা করে রেখেছিলাম, তোমরাও নিশ্চয়ই করবে। আমি মাটি দেওয়ার পরে আমি এই মাটির জায়গাটুকু ঠেসে ঠেসে দিচ্ছি, যাতে কি হয় মাটির মধ্যে থাকা এয়ারটা বেরিয়ে চলে আসে। আমি এইভাবে মাটিটার দেয়া সম্পূর্ণ করলাম, প্রতিস্থাপন প্রায় সম্পূর্ণ হয়ে গেল। এবার প্রতিস্থাপন করার পরে সব সময় ওই গাছটা জল ভালোবাসুক আর নাই ভালোবাসুক, একেবারে ভরপুর ভরপুর জলে ভরিয়ে দেবে প্রথমবারে। জলে ভরিয়ে দেওয়ার পরে যখন আমাদের প্রতিস্থাপন সম্পূর্ণ হয়ে গেল, তখন যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে 2 দিন অথবা 3 দিন, সে ফুল সানলাইট ভালোবাসুক অথবা ছাওয়াই ভালোবাসুক, তাকে প্রথমে ছায়াতে রেখে দেবে। 2-3 দিন পরে তার তাপমাত্রা যেটা চায়, আলো যেটা চায়, সেই অনুযায়ী তুমি সেখানে রেখে দেবে। এই গাছটা, এই ব্লু সিফন ডবল পেটাল হিবিসকাসটা ফুল সানলাইটে ভালো হবে, এবং খুব ভালো হবে যারা
ছায়াতে করবে, মানে হালকা ছায়াতে করবে। যারা ব্যালকনিতে করতে চাও, যাদের বাড়িতে অল্প আলো আসে, সেই সমস্ত জায়গায় এটা খুব ভালো হবে। অবশ্যই অবশ্যই করে দুটো জায়গাতে খুব খুব ভালো হবে। তাই যারা চাইছো তোমাদের বাড়িতে অল্প আলোতে ফুলের গাছ করতে, এই গাছটা তোমরা নিতে পারো, সংগ্রহ করতে পারো আমার থেকে। এবার তোমাদেরকে বলি জলের ব্যাপারটা। জল, আমরা মাটি তৈরি করার সময় কিন্তু কোকোপিট মিশিয়েছিলাম, বা ধানের পুরো বা ধানের তুষ বা কাঠকাঠার গুঁড়ো এটা মিশিয়েছিলাম। এটা মেশানোর একমাত্র কারণ হলো মাটিতে ময়েশ্চার ধরে রাখা, মাটিটা যাতে ভেজা ভেজা থাকে। তাই তোমাদের এই ফুল গাছটা যারা বাগানে রেখেছো বা যারা সংগ্রহ করবে, অবশ্যই অবশ্যই করে সংগ্রহ করার পরে তোমাদেরকে যেটা করতে হবে, সকালে বিকেলে যারা ফুল চাল্লা এটা রাখছো তাদের কিন্তু গোড়ায় সকালে বিকেলে ভালো করে জল দিতে হবে এবং গাছটাকে স্নান করিয়ে দিতে হবে। যারা হালকা ছায়াতে রাখছো তারা দেখবে গাছের গোড়াটা কতটা ময়েশ্চার আছে, অল্প অল্প যখন শুকিয়ে আসবে তখন গিয়ে কিন্তু আবার জল দেবে। তবে স্প্রে করে দেওয়াটা মাস্ট, আমাদের এই গরমকালে এই দাবদাহের সময় স্প্রে করে দেওয়াটা অবশ্যই অবশ্যই করে মাস্ট। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গাছের জন্য, একটা টবের গাছের জন্য, যেটা হলো খাবারের ব্যবস্থাপনা। খাবারের ব্যবস্থাপনা প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো যে জবা গাছের জন্য একটা স্পেশাল ফার্টিলাইজার আমি তৈরি করেছি, যেটা অনেকেই আমার থেকে সংগ্রহ করেছে এবং সুফল পেয়েছে। যারা মালিতে আছো তারা নিশ্চয়ই রিভিউ দিয়েছে, তারা তোমরা দেখেছো, এবং যারা হোয়াটসঅ্যাপ আমার সাথে আছো তারা নিশ্চয়ই স্ট্যাটাস দেখেছো তাদের কত জবা ফুল হয়েছে। তোমরা যদি এই জবা ফুলের ফার্টিলাইজারটা আমার থেকে সংগ্রহ করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ যোগাযোগ করে ফার্টিলাইজারটার ডিটেলসটা পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। তাছাড়াও আমার কাছে আমার তৈরি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার আছে, যেটা যে কোনো গাছে, তোমার বাগানের ইনডোর হোক, আউটডোর হোক, স্যাকুলেন্ট হোক বা ক্যাকটাস হোক, যে কোনো গাছের জন্য 10 এবং 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চির জন্য 1 মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো, এবং 4 ইঞ্চি টবে যদি কোনো গাছ থাকে 1 চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে, এটা মাসে একবার করবে। হিবিসকাস ফার্টিলাইজারও তাই একই ব্যাপারভাবে করতে পারো। যাদের কাছে হিবিসকাস ফার্টিলাইজার নেই, স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার নেই, তারা কী করবে, 1/2 চা চামচ ইউরিয়া, 1/2 চা চামচ ফসফেট, 1/2 চা চামচ পটাশ এবং 1 মুঠো সরিষার গুঁড়ো, সরিষার গুঁড়ো খোল ভালো করে মিশিয়ে 10 এবং 12 ইঞ্চি টবের জন্য চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে। এটা মাসে একবার করে করবে অথবা 20 দিন অন্তর অন্তর করবে। এটা প্রথম 6 মাস করবে। প্রথম 6 মাস হয়ে যাওয়ার পর যে সারটা দিচ্ছিলাম সেই সার সেভাবেই দেবো, কিন্তু 1/2 চামচ ইউরিয়াটা দেওয়া বন্ধ করে দিতে হবে। আর এই সমস্ত কোনো ঝামেলাই থাকবে না যদি আমার কাছ থেকে তৈরি আমার হিবিসকাস ফার্টিলাইজার অথবা স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা যদি নাও, তাহলে অন্য কোনো সার দেওয়ার দরকার পড়বে না। মাসে এটাকুই দিলেই হবে, কোনো ফল পচানোর দরকার হবে না, কোনো রকমভাবে মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার দরকার হবে না, কোনো রকমভাবে 1919 স্প্রে করার দরকার হবে না। অবশ্যই অবশ্যই করে তোমরা এটা সংগ্রহ করতে পারো। এবার আসবো পোকামাকড়ের ব্যাপারটা। জবা গাছে প্রচুর ধরনের পোকা আসে, যেমন মিলিবাগ, সাদা মাছি, কুড়ি ঝরে যাওয়ার ব্যাপারটা, এগুলো কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি তোমাদেরকে বলবো সোনাটা, থিটা, কাকা এবং কনফিডার, এই 4টে কীটনাশক তুমি যদি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে তোমার গাছে, তোমার বাগানে যতগুলো গাছ আছে তার পাতা, কাণ্ড, ফুল, পাতা কোনোটাতেই কোনো পোকামাকড় দাঁত ফোটাতে পারবে না। এটাকে করলে তুমি কিন্তু সুন্দরভাবে ফল পাবে। আর জবা গাছের যে কুড়ি ঝরে যাওয়ার যে প্রবণতা থাকে এতে কিন্তু অনেক অনেক কম, একটা দুটো যদি ধরেও যায় তুমি প্ল্যানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে মাসে 2 বার, ব্যাস। এটা করলে এই ধরনের আর কোনো সমস্যা তোমার মধ্যে, তোমার বাগানে, তোমার ফুল গাছের মধ্যে থাকবে না। তুমি যদি চাও এভাবেই তুমি গাছটা করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বুঝলে সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।